হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ফোর্স অ্যাকাডেমি তো ফ্রেন্ডস ইতিমধ্যে এসএসসির তরফ থেকে পরপর চারটি নিউ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেই চারটি নিউ নোটিফিকেশানে কি বলা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পঁচিশ এগারো দু তারিখে তোমাদের এই নোটিফিকেশানগুলো পাবলিশ করা হয়েছে নিউ নোটিফিকেশন বলতে পারো একদম অফিসিয়ালি কোনো ফেক ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছি না তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে এবং এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো দেখতে পারবে ওকে তো চলো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা যদি এসএসসির প্রত্যেকটি আপডেট পেতে চাও অ্যাডমিট কার্ড এসএসসি জিডি সম্পূর্ণ আপডেট এবং ফোর্সের যে কোনো আপডেট পেতে চাও ডিফেন্স আপডেট অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম আপ আপডেটগুলো আমরা সবার প্রথমে দিয়ে থাকি একদম অফিসিয়ালি ওকে তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তেইশ তারিখের নোটিফিকেশানটি তারপরে তোমাদেরকে আমি পঁচিশ তারিখে যে নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেগুলো আমি তোমাদের বলে দেবো তোমরা যদি এই সব পোস্টে আবেদন করে থাকো তাহলে মেন নোটিফিকেশনটি তোমরা দেখে নেবে আমি হেডলাইনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তো তেইশে নভেম্বর যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়েন্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্যাক্ট এক্সামিনেশন দু হাজার উনিশ সালে তোমরা যদি আবেদন করে থাকো সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এসএসসি তাহলে কিন্তু এই নোটিফিকেশানটি তোমরা দেখে নেবে এখানে শর্ট লিস্টিং তোমাদের ক্যান্ডিডেটের ওপরে কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে ওকে যে যাদের শর্ট লিস্টে নাম এসেছে তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে পারবে এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকা হচ্ছে তোমরা এই নোটিফিকেশানটি দেখে নেবে তোমরা ফুল ফুল আপডেট পেয়ে যাবে এই নোটিফিকেশানটি থেকে ওকে তারপরে পঁচিশ তারিখে তোমাদের আজকের যে নিউ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল ভ্যাকান্সিজ অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড কুইনটি সার্ভেং অ্যান্ড কন্ট্যাক্ট এক্সামিনেশান দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশ সালে তোমাদের কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের যে ভ্যাকান্সি বেড়েছিলো সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড কোয়েন্টিটি সার্ভিং পদে তাতে ফাইনাল ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করা হয়েছে তোমাদের ভ্যাকান্সি কত ছিল সেখানে কিন্তু ফাইনাল ভ্যাকান্সি কিন্তু এখন পাবলিশ করে দেওয়া হয়েছে সেটি তোমরা দেখতে পারো ওকে ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস তোমাদের আরেকটি আজকে এই নিউ নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে পঁচিশ তারিখ তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে নভেম্বর ডিটেলস অপশান ফ্রম অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড কুয়েন্টি সার্ভিং কন্ট্যাক্ট এক্সামিনেশান দু হাজার উনিশ অর্থাৎ ডিটেলস ওপে অপশান ফ্রম অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে তোমরা যদি আবেদন করে থাকো এসএসসি তাহলে এই নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারো ওকে তারপরে আরেকটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পঁচিশে নভেম্বর তিনটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে টোটাল চারটি আপলোডিং অব টেন্টেটিভ অ্যান্সার কি অব কম্পিউটার বেস্ট এক্সামিনেশন অব স্টার্নোগ্রাফার গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমরা যদি আবেদন করে থাকো এবং তার যে পরীক্ষা তোমরা দিয়েছিলে তার অ্যান্সার কি কিন্তু তোমাদের জারি করে দেওয়া হয়েছে সিবিটি যে এক্সাম হয়েছিল সেই সিবিটি এক্সামের অ্যান্সার কি তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে তোমরা অ্যান্সার কি কিন্তু চেক করতে পারবে কোথা থেকে চেক করতে পারবে অ্যান্সার কি সেটি তোমাদের তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এস এস সির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে অ্যান্সার কি বলে একটা অপশান পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখতে পেয়ে যাবে গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি অ্যান্সার কি তোমাদের কিন্তু জারি করে দেওয়া হয়েছে ইস্টার্নোগ্রাফারের ওকে তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের এসএসসি নিউ নোটিফিকেশানের আপডেট আশা করি ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে অবশ্যই সেটা লাইক করে দেবে ধন্যবাদ